দুনিয়াতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। কন্যা সবচেয়ে বড় দৌলত কি? ঈমান। ঈমান নাই, জায়গা আছে, জমিন আছে, বাড়ি আছে, ঘর আছে, ছেলে মেয়ে আছে, দল আছে, রাষ্ট্র আছে, সমাজ আছে, সব কিছু দুনিয়ার আছে, নাই শুধু ঈমান। কি নাই? কথা বলেন, কথা বলেন। জিজ্ঞেস করতে চায়, সে লোকটার মৃত্যুর পরে আর কি কিছু আছে? সবাই বুঝছি। তাহলে সংক্ষেপে বলি, ঈমান যার নাই তার কিছুই নেই। কোন ঈমান যার নাই কথা বলে না, তার কিছুই নেই। আমাদের গত কয়দিনে আমাদের বাংলাদেশের দুইজন বড় শীর্ষস্থানীয় শিল্পপতি বিদেয় হয়েছে, যমুনা গ্রুপের একজন, ফারটেক্সের একজন, পরে কথা কর না ঠিক না, কয় টাকা কবরে নিতে ফেরেছে পাচ্ছে, কয়টা মোবাইল সেট নিছে, কয়টা খাট নিছে, কথা আসতে কন দে, কোন অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নিতে পেরেছে, কা টাকার কি অভাব ছিল নাকি? ছেলেটা যদি বলতো 1000 কোটি টাকা করে দিয়ে দি, তাহলে আমাদের চোখের সামনে তার সন্তান আওলাদরা আমাদেরকে বুঝাই দিয়েছে, ইমান নিয়ে যেতে পারে নাই, কিছুই নিতে পারেনি। যদি এই কথা তো না, আমরা তো আশা করি দোনোজনে ইমান ছিল, ইমানদার ছিল, আল্লাহ পাক মাফ করে দেবে। এই ঘটনা থেকে আমরা কি বুঝছি? দুনিয়ার সব কিছু আছে, চোখ বন্ধ হওয়ার পরে কিছুই নেই, ঠিক কিনা? তাহলে আমার কথায় আসি, ইমান যার নাই তার কিছুই নেই, তার কিছুই নেই। হ্যাঁ, ইমান যার আছে যদি আমলের কমিও থাকে, তাহলেও আখেরাতে কিছু হইলেও পাবে। ইমানের সাথে যদি আমল থাকে, তাহলে তার সব কিছু আছে। ইমান নাই কিছুই নেই, বলেন ইমান নাই, এটা আগে ঠিক করি, ইমান নাই কিছুই নেই। তো ইমান কাকে বলে? এখানে যদি জিজ্ঞেস করি আপনি ইমানদার নেই, সকলে বলবো আমি ইমানদার, এবং কাউকে যদি বেঈমান বলি এতে নারাজ হয়ে যাবে। আমারও তো এখানে অনেকেই চিনে, আমি যদি এখন মজলিস ওয়ালাদেরকে বেঈমান কই, রাত্রে আমাকে যাইতে দিত না, গানে আটকে দিত। আপনার মতে ইকান গোসা হিন্দু রয়, সেনবাগ বাজারের কোন হিন্দুকে কেউ বেঈমান করলে এতে কি খুশি বলি? তাহলে একখানে ইমান তো হিন্দুর কাছে আছে। আর একটা ইমান, সেটা হলো আমরা কলমা মুখস্থ পারি। কি পারি? কলমা মুখস্থ পারি। কলমা মুখস্থ পারলে ইমানদার হওয়া যায় না, কথা কন না, আর কাছে ডকুমেন্ট আছে এটা, কলমা ফাইললে যে ইমানদার হওয়া যায় না, ডকুমেন্ট আছে। সেটা কি? স্বাধীনতা আন্দোলনে এই দেশের হিন্দুরা পুরুষ মহিলা সকলে কলমা মুখস্থ করছিল। বুড়ারা কন, জওয়ানরা তো দেখেননি, কি কন? আমরা 13 বছরের ছেলের মুক্তিযুদ্ধ করতে রাজি নেই, কথা কন না কা? যারা যুদ্ধ করেছে, যারা যুদ্ধ দেখেছে, তাদেরকে বলি স্বাধীনতা আন্দোলনের সময় এদেশে পুরুষ মহিলা সকল হিন্দু, হিন্দু হিন্দু পুরুষ মহিলা সকলে কলমা মুখস্থ করছে, আরো একটা দুইটা না, ফাঁসটা, কথা কর না মুরব্বী কন ঠিক নি কথা? এটা ফাঁস কলমা মুখস্থ করার দ্বারা হিন্দু কি মুসলমান হয়েছে? তা আমি আর আপনার কলমা ফারি এটার দ্বারা মুসলমান হওয়া যাবে না। ইমান শুদ্ধ করি। সাহাবাই কেরামের জামানা এক সাহাবি আর সাহাবিকে ডাকতেন, তাহলে না তা যা কারণ ইমান, বন্ধু আয় রে আমরা একটা ইমানটা ঠিক করি। বলেন, যার ইমান নাই তার কিছুই নেই, যার ইমান আছে তার সব কিছু আছে। তাহলে ইমান আসেনি এটা আজকে পরীক্ষা করি। আমার ইমান আছে, সারা দুনিয়ার মানুষ আমার উপরে নারাজ, কোনো অসুবিধা নেই, কিছু আসা যায় না। আমার ইমান নাই, সারা দুনিয়ার মানুষ আমাকে নিয়ে জয় স্লোগান দেয়, মৃত্যুর পরে কিছুই নেই আমার, সব কিছু হারিয়ে গেলাম,
তার ইমানটা আসেন আগে এটা চায়। ইমান কাকে বলে, ইমানের সংজ্ঞা কি? আল ইমান তাসদীকুন নবিয়্যি বিজমিয়ে মা জাআ বিহিন নবিয়্যু আলাইহিস সালাম মিন জরুরিয়াতিদ দ্বীন। ইমান বলা হয় নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে শরীয়তগুলো নিয়ে এসেছেন, যে আহকাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে হুকুমগুলো নিয়ে এসেছেন, বলে নবীজি আল্লাহর পক্ষ থেকে যে হুকুমগুলো বলেন না, বলেন না, নবী আল্লাহর পক্ষ থেকে যে হুকুমগুলো সবগুলোকে মানার নাম ইমান। দুই চারটা মানা না সব মানা, সব মানা, কিছু মানা না সব মানা, সব মানা, 50% মানা না সব মানা, সব মানা, হ্যাঁ 99% মানল, 1% মানে নাই সেও ইমানদার হতে পারে নাই। আবার বলেন, কিছু মানার নামে ইমান না সব মানার নামে ইমান? সব মানার নামে ইমান। একটাও যদি ছুটে ইমানদার হতে, ইমানদার না হলে কি হবে? কাফের। মোমেন না হলে কি হবে? লা ওয়াসাতাতা বাইনাল ইসলামি ওয়াল কুফর ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাআ। পরিষ্কার বুঝেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা, খাঁটি মুসলমান যারা, তাদের মতাদর্শ হলো দুইটা ফাট, হয় মুসলমান ন কাফের। কোন হয় মুসলমান? মাঝখানে তৃতীয় কোন স্তর নেই। সবগুলো মানলে যদি ইমানদার হয়, তো একটা মানলে সে ইমানদার নয়, ইমানদার নয় মানে কাফের। এই জন্য কুফরের সংজ্ঞা কি দিছে? তাকজিবুন নবী আলাইহিস সালাম বিশাইইম মিম্মা জাআ বিহিন নবিয়্যু আলাইহিস সালাম। কুফর বলা হয় নবী আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হুকুমগুলো নিয়ে এসেছিলেন, তার মধ্যে থেকে একটা 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 বিষয়কেও যদি কেউ অস্বীকার করে, তার অস্বীকার করাটা কুফুরি। যে অস্বীকার করলো সে হলো কাফের। কথা বুঝলে বলেন তো দেখি, ইমান হইতে হলে কিছু মানলে চলে না, সবগুলো মানতে হয়। আর কাফের হইতে হলে সব অস্বীকার করা লাগে না, একটা অস্বীকার করলে হইয়া যায়। বুঝেন না কথা? কাফের হইতে হলে সবগুলো অস্বীকার করতে হবে না, একটা অস্বীকার করলে কাফের। আর ইমানদার হইতে হলে একটা মানলে ইমানদার হবে না, সব মানা লাগবে। আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে তো না? এবার আমরা করতেন হারান যে বয়স 60-70 বছর হয়ে গেছে, কোনোদিন এই কথা হইলাম না। আজ যে আপনি কোন কোন কথায় আমি বলবো শুনছেন, এই জন্যই বলছি শুধু মুখে কলমা ফলার নাম ইমান নয়, বুঝতে হইব তারপরে ইমান। ইমানে মজমাল ফসছিলেন নি আপনারা? তা আমার সাথে সবাই পড়েন তো, আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি وصفاته وقبلت جميع أحكامه وأركانه কি পড়ছেন এখানে? আরে যদি কলমার অর্থগুলো বুঝতাম তাহলে আসলে ইমান মজবুত হয়ে যেত। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়াসিফাতিহি, সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর ইমান আনিলাম এবং আমি তাহার কন্যা, বাকিটা কন্যা, এবং আমি তাহার সমস্ত হুকুম মানিয়া নিলাম। কিরে বাচ্চারা কস না কামক তো বসত না? এবং আমি তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম, একটা দুইটা না সমস্ত, সমস্ত বুঝেনি কথা? এটা একটা দুইটা না সব, তাহলে বুঝা গেল ছোট্টবেলাও আমি এটা স্বীকার করছি। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, এবং আমি তাহার সমস্ত হুকুম মানিয়া নিলাম। এতে বুঝা গেল ইমানে মুজমাল, সংক্ষিপ্ত ইমানের মধ্যে দাবি করা হয়েছে সব হুকুম মানা লাগবে, একটা হুকুমও কেউ যদি অস্বীকার করে সে কখনো ইমানদার হতে পারবে না। তাহলে মোমেন হইতে হলে কিছু মানলে চলবে না, সব মানা লাগবে, সব মানা লাগবে। কাফের হইতে হলে সব অস্বীকার করলে করতে হবে না, একটা অস্বীকার করলে কাফের, একটা অস্বীকার করলে কাফের।
এবার আমাদেরকে ইমানে মুফাসসালে শিখেছে আকীদাগত যিনি আহকামগুলো সব হুকুম এখানে নেয়, আরও আছে পরে। ইমানে মুফাসসাল পড়ে না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইগার নাম কি? ইমানে মুফাসসাল। আকীদাগত হুকুমকে ব্যাখ্যা করে কইছে এখানে, আমানতু বিল্লাহি, প্রথমে আমি ইমান আনিলাম আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর। কিসের উপরে? ফেরেশতার কথা কোরআন শরীফে আসেনি, কথা কর না কা নবীর হাদিসে আসেনি, তাহলে আমরা আল্লাহ পাকের ফেরেশতা আছে কথা মানুম, এটা মানাও ইমান। এতে বোঝা গেল কেউ যদি ফেরেশতা না মানে আর সব মানে সে ইমানদার হইতে পারে না। আল্লাহ মানল, রসুল মানল, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, ফেরেশতার বেলা এসছে আর কয় যেটা চোখে দেখি না এটা মানি না, সে কি মোমেন হইতে পারে না? কাফের। আমাদের কিছু ছেলেরা, আমাদের মুসলমানদের কিছু ছেলেরা ভার্সিটিতে লেখাপড়া করলে, কিছুদিন অমুসলিমদের পরিবেশের ছোঁয়া পাইলে একখান কিছু কথা ছুঁড়ে মারে, যেটা চোখে দেখে না এটা মানি না, ফেরেশতা কেউ কোনোদিন চোখে দেখে নেই ফেরেশতা মানি না। ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরে ফেরেশতাকে মানতে হবে। কোরআন শরীফে ফেরেশতার কথা আছে তো না? আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আ ফেরেশতাদেরকে ডেকে বলছিলাম, ওয়া ইয কুলনা লিল মালাইকা, ফেরেশতাদেরকে ডাকি বলছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাইতে চাই। কারে ডাকি? কয় কারে? ফেরেশতাদেরকে। আছে না? এরপরে আদমের সাথে মুসাবাকা প্রতিযোগিতা হলো, আদম সেদিন বিজয় হয়েছে, আল্লাহ আবার কয়েস কুলনা লিল মালাইকা তিসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতাদেরকে ডেকে বলছিলাম আদমকে সেজদা কর, সকলে সেজদা করেছে শুধু করে নাই ইবলিসে। আসেনি কোরআন শরীফে? তাহলে কোরআনের ফেরেশতার কথা আলোচনায় আসছে, আমি যদি কোরআন মানি ফেরেশতা মানব, যদি ফেরেশতা না মানি তো পরিষ্কার হয়ে গেল কোরআন মানলাম না। যেখানে ফেরেশতা মানো ইমান, কোরআন মানো ইমান, কথা কর না ঠিক কিনা কথা এটা? আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, জিব্রাইল নবীর সামনে বসা, হঠাৎ করে আকাশে একটা বিকট আওয়াজ হলো, নবীজি মাথা উঁচু করলেন, জিব্রাইল ফেরেশতা মাথা উঁচু করে উপরের দিকে তাকালো, জিব্রাইল আমার নবীকে জিজ্ঞেস করেন, ওগো নবীজি আপনি কি জানেননি কিসের আওয়াজ শোনা গেল বিকট আওয়াজটা? নবীজি বলছেন আমি তো জানি না, নবীজি বলছেন আমি তো জানি না, হাদিসের কথা, হাদিসের কথা। আমাদের এই দেশে একটি সম্প্রদায় ক নবী আলেমুল গায়েব সব কিছু জানে, নাউজুল্লাহ করতেন না এটা, নবী বলে আমি তো জানি না কিসের আওয়াজ, জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবী সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন তাদের মধ্য থেকে একজন ফেরেশতা যার নাম হলো ইসমাইল, ফেরেশতার নাম কি? ইসমাইল, ইসমাইল, আল্লাহু আকবার। সেদিন থেকে অদ্যাবধি ওই ফেরেশতা কখনো জমিনে আসে নাই, শুধু আসমানেই ছিল। তার অন্তরে আবেগ সৃষ্টি হলো, সে আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ওগো আল্লাহ আপনার আখিরি জামানার পয়গম্বর, আপনার মাহবুব নবী, আপনার সবচেয়ে আদরের নবী, সেই নবী মাহবুবের একটু চেহারা দর্শন করার আমার ইচ্ছা হয়েছে, আমাকে একটু অনুমতি দেন জমিনে যাই, আপনার নবীকে একটু সালাম করি। বুঝেন না কথা? আপনার নবীকে একটু সালাম করি। নবীতে এই নবী তো একখান নবী, কি কন যারা এক নজর দেখার জন্য পাগল থাকতে।
আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে যখন তিনার পরীক্ষা নিরীক্ষার পরে জান্নাতে গেল, একদিন আল্লাহর কয় আল্লাহ যেই দিকে তাকাই যেই বস্তুতে দেখি শুধু আপনার নামের পাশাপাশি একজন ব্যক্তির নাম দেখি, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার কাছে জানতে চাই মুহাম্মদ সে কে, যে আপনার নামের সাথে যেখানে তাকায় শুধু তার নাম দেখি। আল্লাহ বলছেন ওরাফা না লাকা যিকরাক, নবী আপনার নামকে আমি আল্লাহ পৃথিবীতে উঁচু করছি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন কুল্লামা যুকিরতু যুকিরতা, নবী আপনার নাম এত বেশি এত বেশি এত বেশি যেখানে আমার নামের উচ্চারণ হবে সেখানে আপনার নামের উচ্চারণ হবে যুকিরতা। তা আদম আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ যেদিকে তাকায় শুধু একটা নাম আপনার নামের সঙ্গে দেখি মুহাম্মদ, মুহাম্মদ সে নামটা কার, তিনি কে একটু পরিচয় জানতে চাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন আদম রে কোথায় কোথায় দেখছো একটু শুনতে চাই। প্রথমে দেখেছি আরশ মহল্লার উপরে, আপনার আসন আরশ মহল্লার উপরে মোটা অক্ষরে লেখা আছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনহা ও আন্না মুহাম্মাদান আবদি ওয়া রাসূলি। আরশ মহল্লার উপরে মোটা অক্ষরে লেখা ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। আল্লাহ জিজ্ঞেস করলেন আদম তো আর কোথায় দেখছো, যখন বেহেশতে প্রবেশ করতে গেলাম আপনি যখন বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে বিবিকে নিয়ে জান্নাতে যাও, রওনা দিলাম জান্নাতের দিকে, জান্নাতের সদর গেটের উপরে মোটা অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় দেখছেন আদম, আর কোথায় দেখছো, জান্নাতে ঢুকলাম জান্নাতে একটা আপেল, জান্নাতে একটা বেদানা, জান্নাতে একটা আঙ্গুর, জান্নাতে একটা কমলা, জান্নাতে একটা কলা, জান্নাতে নাজে নেয়ামত, জান্নাতে বিল্ডিং দালান কোঠা, দুনিয়াতে যেরকম প্রত্যেকটা মালের উপরে উৎপাদন স্থল উল্লেখ থাকে মেড ইন বাংলাদেশ, মেড ইন ভারত, মেড ইন চায়না, মেড ইন জার্মান, ইকন মেড ইন জাপান লেখা থাকে না। আশ্চর্য হয়ে গেলাম জান্নাতের ছোট বড় এমন কোন নেয়ামত নাই যে নেয়ামতের উপরে কুদরতি ট্রেডমার্ক লাগা নাই, যে ট্রেডমার্কটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আদম শুনো, শুনো আদম যে মুহাম্মদের পরিচয় জানার জন্য আমার কাছে বস্ত করলা, তার পরিচয়টা শোনো, লাওলাহু লামা খালাকতুকা, সে মুহাম্মদ যদি সৃষ্টি না হতো আদম আমি তোমাকে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম না। সে নবীকে দেখার জন্য ইসমাইল ফেরেশতা আল্লাহর কাছে আবদার করেছিলেন, আল্লাহ পাক অনুমতি দিয়েছে, এজন্য ওই ফেরেশতা জমিনে আসার জন্য একটা দরজা খোলা হয়েছে, জান আসমানের দরজা, ওই দরজা খোলার বিকট আওয়াজ আপনি আর আমি এখানে বসে শুনছি। নবী সেই ফেরেশতা আসছে আপনাকে একটু সালাম বলে কথা কর না, ফেরেশতা আছে তো না, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আল্লাহ বলে আমি কেরামান কাতিন ফেরেশতা সৃষ্টি করে রেখেছি, তোমরা যে আজকে ইব্রাহিমিয়া মাদ্রাসা রওনা দিয়েছো কি কি ওয়াজ শুনতেছ কি করিবা সব কিছু ফেরেশতারা কেরামান কাতিবিনা, কেরামান কাতিবিনা, তোমার আমলনামা সব লিখে দিতেছে, আমি আল্লাহ দেখি দেখি তোমাকে জান্নাতে তার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, তাহলে আমরা ফেরেশতার উপরে ঈমান আনছি না? আমাদের ওই ভাইদের প্রশ্নের জবাব দিতে চাই, যারা বলে যাহা দেখি না তাহা মানি না, কথা কন না, আমি বলি কিছু কিছু জিনিস দেখি সেটাও মানি না, কথাও বুঝুন না, কথা দেখার উপরে আমরা বিশ্বস্ত হতে পারি না,
বরং মানার জন্য দরকার হলো বিশ্বস্ত সূত্রের সংবাদ। বিশ্বস্ত সূত্রের কি সংবাদ? সংবাদ শুধু দেখলেই মানা যায় না। আগে যে প্রসিদ্ধ একটা বাক্য ছিল লাইসাল খবরু কাল মুআয়না, এটা একটু ঘুরে দিবে, এখন পরিষ্কার পাল্টাই দিব। সব দেখা জিনিস সঠিক নয়, তবে বিশ্বস্ত সূত্রে শোনা সব সংবাদ সঠিক, কোনো সন্দেহ নেই। এটা দাবি করছি, একটা দলিল তৈরি তো প্রমাণ তো লাগবে। ঘরের ভিতরে বসা, আকাশ থেকে শস আওয়াজ শোনা গেল, ঘর থেকে লাভ দিয়ে বের হয়ে আসলাম, তাকায় দেখি চড়ই পাখির মতো একটা জিনিস উড়ে যায়। সাথীরা বলে এরে এটা উড়ো জাহাজ, চোখে দেখলাম চড়ই পাখি, মানলাম এটা উড়ো জাহাজ। আমার এবার প্রশ্ন হলো সোলে আসলে কি উড়ো জাহাজটা চড়ই পাখির সমান নাকি? কথা কর না, একটা উড়ো জাহাজ কি চড়ই পাখির সমান? সাইয়া 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 সমান কি গণ? একটা হেসার সমান? যদি একটা উড়ো জাহাজ একটা হেসার সমান হয় তো একটা মানুষের ফাঁক কেন তো ডুকত না? ছয়শ হাজ হিসাব কেমনে উঠছে? উড়ে নো হাজ হিসাব ছয়শ জন, পাঁচশ জন উঠে নেই। দেখলাম চড়ই পাখি, বিশ্বাস করলাম বিশাল একটা মাঠ। এরে বোকা, চোখের দেখা যদি বিশ্বাসযোগ্য হইতো তাহলে এখন থেকে বল উড়ো জাহাজটা চড়ই পাখির মতো। যে কথা বলবে দুনিয়ার মানুষ তাকে বুদ্ধিমান বলবে না, পাগল বলবে। তোরে চোখের কথা মানলে মানুষ পাগল হয়, কথা কর না কা? চোখের দেখা মানলে কি হয়? তো তারা জিজ্ঞেস করলাম বেটা দেখছো চড়ই পাখি কস তুই বিরাট একটা মাঠের মতো ছশো হাজ হিসাব এখানে চলে? আমাদের উত্তর বাড়ায় আমার চাষা হওয়ার সম্পর্কে হজ করছেন হাজি আব্দুর রহমান সাহেব, তিনি আসি বলছিলেন একটা প্লেনের ভিতরে এই মাঠ, এই মাথা থেকে আরেক মাথা তাকাইলে ফুটবল খেলার মাঠের মতন লাগে। আর কে কইছে? দক্ষিণ বাড়ায় আব্দুল সামাদ মিয়া কইছে। দু চারজন বিশ্বস্ত ব্যক্তি থেকে শোনার পরে আমি আমার চোখের দেখাকে অস্বীকার করি, শোনার সংবাদকে বিশ্বাস করিলাম, কথা কর না ঠিক কিনা কথা? তাহলে আপনি নিজেও তো স্বীকার করে নিলেন বিশ্বস্ত সূত্রের সংবাদ আসলে সেটা চোখের দেখা বস্তু থেকে বেশি বিশ্বাসযোগ্য হয়। দোষ আপনাদেরকে কথা বলতে চাই, সারা দুনিয়ার 1000 কোটি বিশ্বস্ত মানুষের সংবাদ এক জায়গায় একত্রিত করলে বিশ্বস্ততার যেই মান পাবে, আমার নবী যে সংবাদ দিবে সেই সংবাদের মান বিশ্বস্ততা তার চেয়ে 1000 কোটি গুণ বেশি হবে, কথা কেনা ঠিক কেনা কথা? এটা তো নবী আলাইহিস সালাম শরীয়তের যে বিধানগুলো নিয়ে আসছেন বিশ্বস্ত সূত্রের সংবাদ, খোদার কসম আমরা কোনো সন্দেহ ছাড়া সেটা মানে নিতে পারি, কথা কর না ঠিক না? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বিশ্বাস করি আল্লাহ তাআলা সকল আসমানি কিতাব ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা সকল রাসূলগণকে বিশ্বাস করি, করেন তো না? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সকল আসমানি কিতাব সকল রাসূলগণ, হ্যাঁ, অল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আমরা বিশ্বাস করি এবং তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় সেটাও আমরা বিশ্বাস করি, এবং মানুষের মৃত্যুর পরে ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান হবে সেটাও আমরা মানি। এটা ছিল আকীদাগত আহকাম। এরপরে আসেন কুতুবিহি, আসমানে সকল কিতাব মানে, সকল কিতাবের মধ্যে কোরআন শরীফ আসেনি, কথা কর না কা? কোরআন শরীফ নাই, সুরে ফাতেহা থেকে আরম্ভ করে সুরে নাসের সিন পর্যন্ত 6666 আয়াত, কোরআন শরীফের আয়াতগুলো মানুষের বানানো না আল্লাহর বানানো, কথা বলেন না কা? মানুষের বানানো না আল্লাহর বানানো, মানুষের তৈরি করা না আল্লাহ পাকের পাঠানো, আল্লাহর পাঠানো কোরআন শরীফ যেটা এটা আসমানি কিতাব স্বীকার করি। এ স্বীকার মানে ঠোঁটে মানার নাম না, স্বীকার মানে হলো কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো হুকুম আল্লাহ তাআলা নাজেল করছেন
চোখ বন্ধ করে আমরা সব কথা মানি, কথা কন না কা? এর মধ্যে কোন একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সে কোরআন মানল না, সে আসমানি কিতাব মানল না। আর ইমানে মুফাসসাল আপনি বলছেন অকুতুবিহি, আল্লাহ পাকের সকল আসমানি কিতাব মানতে হবে। একটা আয়াতকে না মানলে কোরআন মানা হলো না, আর একটা আয়াতকে না মানলে যদি কোরআন না মানা হয় সে কখনো ইমানদার হতে পারে না, কথা কন না কা? এখন নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, স্লোগানটাকে কোরআনের পক্ষে হলো না বিরুদ্ধে গেল, কথা কন না কা? আব্বা মারা গেলে ছেলে মেয়ে দুজনকে সম্পত্তির ভাগ সমান দেওয়া লাগবে, কোরআনের আয়াতের পক্ষে হলো না বিরুদ্ধে গেল। আল্লাহ পাক বলছেন ওয়ালিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইনি, ছেলেকে দিবা ডবল, মেয়েকে দিবা তার অর্ধেক। এখন আমি পাণ্ডিত্য দেখায় বলছি, এক আব্বা আম্মার ছেলে, ছেলে যদি ডবল পায় মেয়ে কেন অর্ধেক পাবে? নাওজ বিচার করছে, এটার সমান করে দেওয়া দরকার। এই দাবিটাকে কোরআন আয়াতকে মানা হলো না অস্বীকার করা হলো, কথা কর না কা? অস্বীকার করলে ইমান থাকে? ইমান থাকবে না। তাহলে ষোলো আনা মানার নাম ইমান, কন? ষোলো আনা মানার নাম ইমান, 100% মানার নাম ইমান, সবগুলো মানার নাম ইমান, ঠিক আছে না কথা? হ্যাঁ, আমলের কমি আছে সেটা ভিন্ন কথা, আমলে ঘাটতি হলে কাফের হয় না, কিন্তু ইমানের ঘাটতি হলে কাফের হইয়া যায়, কথা কর না কা? ইমান ঘাটতি হলে কি হয়? প্রাসঙ্গিক একখান কথা বলি, আব্বা থাকা অবস্থায় ছেলে মারা গেলে নাতি সম্পত্তির মালিক হয় না, কথা কর না কা? দাদা, দাদা থাকা অবস্থায় বাপ মারা গেল নাতি সম্পত্তির মালিক হবে না, এটা কোরআন আইন, কথা কর না কা? কথা বলেন না, এটা কোরআন আইন। কথাটা শুনতে মনে কষ্ট লাগে, কি রে কোরআন কেমনে আইনটা করলি? দাদা থাকতে বাপ মারা গেলে সম্পত্তির ভাগ আরো বেশি না দিবার কথা রাতি রাত করবে, কম দিল কা? এই জন্য সেই পাকিস্তান আমলে আইয়ুব শাহী না বুঝি, কোরআনে আইন না বুঝি, শরীয়তের এই ফরায়েজের উপরে হাত দিছে, এখনো বাংলাদেশে আইনটা বলবো তো, দাদা থাক অবস্থায় বাপ মারা গেলে নিয়ের পর নাতি সম্পত্তির অধিকারী হয়, কথা বুঝেন না? কোরআনের একটা হুকুমও যদি কেউ না মানে সে কি ইমানদার থাকতে পারেনি? তাহলে দাদা থাকতে বাপ মারা গেলে নাতিকে সম্পত্তি দিতে হবে, এই স্লোগান যারা উঠায় এবং কোরআনের হুকুমকে যারা মানে না, আজকের আলোচনা মতো পরিষ্কার হলো এই দাবিটা কখনো ইমানের দাবি হইতে পারে না। এখন দাবি এটা যদি ইমানের দাবি না হয় তো অমানবিক মনে হয় যে দাদা থাকা অবস্থায় আব্বা মারা গেলে নাতিরা ছোট ছোট সম্পত্তি তো বেশি দেওয়ার কথা, কোরআনে মানা করে কা? দেওয়া যাবে না, অমানবিক লাগে না? এটা আমরা বেকুব যে, বেকুব যে জন্য কোরআন আইন বুঝিনি, কথা বুঝেন না? আমরা যদি বেকুব না হইতাম তো অভিযোগটা আসতো না, কেন এই কথাটা একটু পরিষ্কার করি, আমাদের অনেক হুজুরও আমরা বুঝি না, বুঝলে না বুঝলে হুজুরা কাফের হয় না, হুজুরা মানি নেয়, কিন্তু পাবলিক না বুঝি কোরআন উপর প্রশ্ন করে বেইমান হই বরাবর, বুঝার দরকার, বুঝার দরকার। হাদিস শরীফে আসছে লা ওয়াসিয়াতা লি ওয়ারিসিন, একটু সময় নিল কথাটা বুঝেন, ইমান রক্ষা করেন, লা ওয়াসিয়াতা লি ওয়ারিসিন, আব্বা মারা গেলে যারা যারা সম্পত্তির অধিকারী হয়, যেই কোনো মাইয়িত মারা গেলে যিনি মারা যায় তার রেখে যাওয়া সম্পত্তির ভাগ যারা যারা পায়, যারা যারা সম্পত্তির ভাগ পায়, ওই মৃত ব্যক্তির জীবদ্দশায় তাদের জন্য ওসিয়ত করা জায়েজ নাই, এক্সট্রা কোনো সম্পত্তির ওসিয়ত করলে এটা গ্রহণযোগ্য নয়, জ্ঞান দিলে বুঝা? যেন আব্বা মারা গেলে ছেলেরা সম্পত্তি পায়, মেয়েরা পায়, বিবিএ পায়, কথা কর না, ঠিক কিনা? মায়ে পায়, বাফে পায়, ঠিক আছে না? আরো ফাঞ্জা আছে, একটা উদাহরণ দিবার লাগে বলি, এখন আব্বা একটা ছেলেরে বেশি ভালোবাসে, এই জন্য মৃত্যুর আগে দিই মৃত্যুসজ্জায় বসছে আর ওসিয়ত করছে, আর হু তিন নম্বর গা আব্দুর রহমান ইগারে ফাঁসকলা জমিন আই ওসিয়ত করলাম, তোমরা এগারে দিদ, এই কথাকে বাপ মারা গেল, শরীয়ত বলে লা ওসিয়াতা লি ওয়ারিসিন,
আব্বা মারা গেলে ছেলেরা কতটুকু পাবে, মেয়েরা কতটুকু পাবে, বিবি কতটুকু পাবে, বাহে কতটুকু পাবে, মায়ে কতটুকু পাবে, কোরআন শরীফে বিশ্লেষণ করে দিয়েছে। কোরআনের দেওয়ার উপরে হাত দেওয়ার অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। অতএব যিনি ওয়ারেস হবে তাকে আর ওসিয়ত করলে, তার জন্য ওসিয়ত করলো, সে ওসিয়ত গ্রহণযোগ্য নয়। বুঝেন না কথা? এবার আইয়েন আসল কথা চলেন। দাদা থাকা অবস্থায় আব্বা যদি মারা যায়, শরীয়ত বলে নাতিরা দাদার সম্পত্তির ওয়ারেস হবে না। কেন? যদি দাদার সম্পত্তির ওয়ারেস নাতিরা হয়, তাহলে ওই নাতিরা বাফে যতটুকু পাবে শুধু ততটুকু পাবে। বাফে বুঝুন না, দাদার ছেলেরা সাতজন, দাদার ছেলে কজন? সাতজনের মধ্যে একজন মারা গেছে, তাহলে সাতজনে প্রত্যেকে সমান সমান পাবে না? তো যিনি মারা গেছে ওনার সমপরিমাণটাই তো নাতিরা পাবে, যদি শরীয়ত হুকুম দিত ফাওনার কি কন বেশি দিলে বাইরে লাগবে তো না। তাহলে যে ছেলেটা মারা গেল বাফের থেকে যেই পরিমাণ পাওনা, ওই পরিমাণটাই শুধু নাতিরা পাইত, আর এই পরিমাণে বেশি ওসিয়ত করলে ওসিয়ত জায়েজ হইতো না, নাফজ হইতো না। এই জন্য শরীয়ত বলে নাতিদেরকে আব্বা মারা যাওয়ার পরে দাদার সম্পত্তি থেকে বঞ্চিত করে ওয়ারেস উত্তরাধিকারী হওয়া থেকে আলোক করে দিল, যাতে দাদা বলিয়া চিন্তা করে আমার ছোট্ট ছোট্ট নাতিনাত করে এগুলা যদি দুনিয়াতে প্রতিষ্ঠিত হইতে হয়, শুধু ছেলের ও সমপরিমাণ ভাগ দিলে চলবে না, এক্সট্রা কিছু বাড়তি দান করি। এক্সট্রা কিছু বাড়তি দেওয়ার সুবিধার জন্য নাতিদেরকে ওয়ারাসত থেকে বঞ্চিত করছে, যাতে দাদায় ছেলেদেরকে ডাকি বলে তোদের ভাতিজা আমার নাতিগুলো ছোট্ট ছোট্ট এতিম, এরা চলতে হইলে তাদের কোনো ইনকাম নাই, আমি আমার সম্পত্তি থেকে এক্সট্রা তাদের জন্য 20 ঘন্টা জমিন দিলাম, তোরা তো পাইবি 10 ঘন্টা 12 ঘন্টা করে, তাদের কিন্তু বাড়াই দিলাম। এই বাড়তি দেওয়ার সুবিধার জন্য কোরআনের আইন করা হয়েছে, নাতিকে দাদার সম্পত্তি থেকে বঞ্চিত করছে। বুঝেন না আমার কথা? এটা বঞ্চিত করছে না দিবার লাগে, না বেশি দেওয়ার সুযোগ করে দিবার লাগে, তার কথা বুঝেন মিয়া? না দি বঞ্চিত করার জন্য, না বেশি দেওয়ার সুযোগ করার জন্য। কারণ যদি ওয়ারাসত পরিমাণ দেওয়া হইতো, তাহলে শুধু মৃত আব্বার সম ভাগ যেটা এটাই দেওয়া হইতো। এই সম্পত্তি থেকে মাহরুম করা মানে বঞ্চিত করার মানে হলো না দেওয়া নয়। কিছু জালিম দাদা আমাদের সমাজে আছে, ছেলেদের প্ররোচনা বলি নাতিকে কিছুই দেয় না, আর সাধু ঘরে বসে গপ করে, আল্লাহ তো মানা করছে দিত না। ডাকাত ডাকাত ন দেওয়ার জন্য না বেশি দেওয়ার জন্য আইন এটা করা হয়েছে। আর বেশি দেওয়ার সুযোগটা হবে যদি তাকে ওয়ারাসত থেকে আলাদা করে রাখা হয়, যদি ওয়ারেস বানায় দেওয়া হয় তাহলে আইন লা ওসিয়্যাত লি ওয়ারিসি, কোনো ওয়ারেস যে হবে সে তার জন্য ওসিয়ত করা জায়েজ না। কথা বুঝছেন তো না? বুঝার চেষ্টা করেন, বুঝার। খোদার কসম কোরআনের কোন আইন বুঝের বাহিরে নয়, জুলুম নয়। আল্লাহ বর্ণমা আনা বেজল্লা মিল্লিল ইবাদ, ও দুনিয়াবাসী শুনো, আমি আল্লাহ কোনো বান্দাদের প্রতি জুলুম করি না। আল্লাহ আকবার। আচ্ছা আল্লাহ তো বড় ইনসাফ করে, আর কেউ তো হারে নেই। আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদীর ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহ পক্ষ থেকে। খুব বুঝেন, খুব বুঝেন। ছেলে অসুস্থ হলো কার হুকুমে? বিবি অ্যাক্সিডেন্ট করলো কার হুকুমে? আব্বা বিছনা শুয়ে গেল কার হুকুমে? মায়ের মেরুদণ্ডর হাড়ের জোড়া খুলে গেল কার হুকুমে? একটা ইমানদার যত পেরেশানি তার জীবনে আসবে সে মনে করবে কথা, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদীরের ভালো মন্দ কার হুকুম মতো হয়? এটা হলে নিজের মনকে সান্ত্বনা দেওয়া যাবে, যেহেতু আমি চেষ্টা করলে কি লাভ হবে আল্লাহর হুকুম যদি না হয়। এই জন্য মুসলমান পাগল কম হয়, অমুসলমানরা মনে করে সব কিছু আমার চেষ্টার উপর নির্ভর। তো ব্যবসা করতে যায় ব্যর্থ হলে নিজের চেষ্টা ভুল হয়েছে কোনখানে এটা তালাশ করতে যায়, পেরিশানিত পড়ে। কোনোখানে প্রেম ঘটিত কোনো কারণে আত্মীয়তা করতে যায় ব্যর্থ হলে নিজকে সহ্য করতে পারে না, সমস্ত দোষ নিজের কাঁধে। ফলে দুই তিনটা প্রেশার আসলে এরপরে পাগল হয়। উন্নত বিশ্বের প্রত্যেক শহরে প্রতি গলিতে আমাদের দেশে ডিসপেনসারির মতো পাগলখানা আছে দুই চারটা করে।
আর মুসলিম দেশে গেলে একটা পাগলের চিকিৎসা নিলে এক কোদাল ওই নাঙ্গল কোট জল লাগে, না ফাবনাল জল যায় জল লাগে, এছাড়া কোনো পাগল হাসপাতাল নেই। এর একটা বড় কারণ হলো তকদিরকে বিশ্বাস করা। মুসলমান বিশ্বাস করলাম সন্তান দিল আমার আল্লাহ, নিয়ে গেছেন আমার আল্লাহ, আব্বা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহর হুকুমে, মায়ের পিঠের হাড় খড়ক হয়ে গেছে আল্লাহর হুকুমে, কথা কর্না ঠিক কিনা কথা? এই জন্য মুসিবতে বললে ইমানদার সবর করে কি কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়েন না কেক দোয়া না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি সুন্দর দোয়া, ইন্না লিল্লাহি আমরা সকলে কার, আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার সকলে সে আল্লাহর কাছে ফিরে যাব, আবার সকলে সে আল্লাহর কাছে কি ফিরে যাব, আল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান হবে। আমাদের হিন্দু ভাইরা বিশ্বাস করে মৃত্যুর পরে পুনর্জীবন, আমরা বিশ্বাস করি পুনরুত্থান। পুনর্জীবন মানে ভালো কাজ করে গেলে, মরে গেলে তার আত্মা দিয়া মহামানব বানায় আল্লাহ আরেকজনকে দুনিয়াতে পাঠাবে, কথা কন বুঝুন না? আর যদি খারাপ সন্ত্রাস মদ গাঁজা খাই যায় তো তার আত্মা দিয়ে সিগাল কুকুর বানায় আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবে, কি কর? আমরা বুঝি যে দুনিয়ার থেকে চলে যায়, দুনিয়াতে আসার আর কোনো সিস্টেম নাই, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াদ, সুইসের ছিদ্র দিয়ে হাতে ঢুকন যেরকম অসম্ভব, দুধ যেটা গাভীর ওলান থেকে দহন করে নেওয়া হয় সেটা ওলানে ঢুকানো যেরকম অসম্ভব, যে সন্তান দুনিয়া থেকে একবার যে মানুষটা বের হয়ে যায় সে দুনিয়াতে ফিরে আসা এরকম অসম্ভব, কথা কনা ঠিক কিনা কথা? অল বাস বাদাল মৌত, পরকালে হবে পুনরুত্থান, এগুলো হলো ইমান। এগুলো হলো কি? আরো অনেক ব্যাখ্যা, সারা কুলির শেষ হবে না। ইমানের পরে প্রয়োজন হলো আমল, ইমানের পর কিসের প্রয়োজন? আমল প্রয়োজন। আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ, শ্রেষ্ঠ আমল কি? কিন্তু ওই নামাজটা পড়তে হলে কিছু এলেম লাগে, কিছু কি লাগে? এলেম যদি থাকে নামাজটা সুন্দর বা শুদ্ধ করে পড়া যাবে, এলেম যদি না থাকে নামাজকে শুদ্ধ করে পড়া যাবে না, কথা কর না কা? নামাজ পড়া এটা সুন্নত মুস্তাহাব না ফরজ, কথা কর না কা? রোজা রাখা সুন্নত মুস্তাহাব না ফরজ? হজ করা, জাকাত দেওয়া, প্রত্যেক ফরজ আদায় করতে হলে ফরজের জ্ঞান লাগে, ওই জ্ঞানটার নাম হলো এলেম, জ্ঞানটার নাম কি? এলেম। এই জন্য এলেম অর্জন করাটাও ফরজ, এলেম অর্জন করাও কি? قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم, এলেম অর্জন করা সকল মুসলমানের উপরে ফরজ। আজকে আমরা ইব্রাহিমিয়া মাদ্রাসায় মাহফিলে আসছি এলেম হাসিল করিবার লাগে, কথা কর না ঠিক কিনা কথা? কি হাসিল করিবার লাগে? এলেম হাসিল। আমরা এখন সকলে তালেব এলেম। আমার নবী বলেন ওই ইব্রাহিমিয়া মাদ্রাসার মাহফিলের ছাত্ররা বাড়ির থেকে যে রওনা দিছ এলেম হাসিল করার জন্য, যতটুকু পথ অতিক্রম করছ ততটুকু রাস্তা জান্নাতের তোমার জন্য সহজ হইয়া গেছে। নবীজি বলেন আসর থেকে রাতের দশটা পর্যন্ত সময় ব্যয় করলা, যে কয় ঘন্টা তুমি এলেম হাসিল করার জন্য সময় দিয়েছ সেই কয় ঘন্টা কাফেরদের মোকাবেলায় তরবারি নিয়ে জেহাদ করলে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় লেখা হইয়া গেছে। নবীজি আরো বলছেন যখন তুমি এলেম হাসিল করার জন্য রওয়ালা দিলা, জমিনে যত মখলুক, আসমানের উপরে যত মখলুক, জমিনের উপরে যত মখলুক, নিচে যত মখলুক, হাত্তাল হিতান ফি জওফিল মা, পানির তলদেশের মাছ, গর্তের ভিতরে ফিফিলিকা, সকলে তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে আসি। যখন ফিরে যাইবা ফেরেশতারা তোমার রিপোর্ট আল্লাহ পাকের কাছে দিবে, কোন কোন মানুষটা দিন মাহফিল অংশগ্রহণ করেছিল, সকলে রিপোর্ট দেওয়ার পরে আল্লাহ পাক কিছু কথোপকথন করি, জানতে পারবে যে বন্ধাগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার ভয়ে দিনই মাহফিল অংশগ্রহণ করেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা জানবে লোক আল্লাহ ইয়ানে তো কিছু লোক গেছে তামাশা সে বেল্লায়, ওমা সেনবাগের প্রশাসন কারো করে মাহফিল করার সুযোগ দেয় না, ইব্রাহিম ইয়া লাগলে খাতিল বেশি এত করে ওয়াজ করার সুযোগ দিছে, একখানা যাইছে মাহফিলের কি অবস্থা?
কথা কর না কা, একটু যাইসা তামাশা চাই। তো ফেরেশতারা আল্লাহ কিছু কিছু লোক তো তামাশা চাওয়ার জন্য গিয়েছিল, আল্লাহ জিজ্ঞেস করছে এরা পরে মাহফিলে বইছেন কহা গেছে আর দেখছে হুজুর একজনে বালা ওয়াজ করে আল্লাহ বই গেছে। যারা আগের থেকে মাহফিলে বসা ছিল আমি আল্লাহর কাছে তারা এত দামি এত দামি এত দামি, এদের সঙ্গে যারা সিন্ডার মতো বসে বসে আছিল আমি আল্লাহ ওদের উচেলাই এদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। এক কেজি ধান কিনলে দুই চার দশটা না দুই চারশোটা সিন্ডাও থাকে, কি কন সিন্ডাটা কি কম দামে বিক্রি হয়েছে না ধানের দামে বিক্রি হয়েছে? আল্লাহ যদি ধানের যদি এত দাম হইতে পারে তার লোকের মিষ্টি সিন্ডা যদি ধানের দাম পায়, আমার নেককার বান্দাদের সঙ্গে বসা যারা তাদেরকে তুই পস্ত করলি আমি আল্লাহ ওদের উচিরা তাদেরকে মাফ করে দিলাম, কি লাভ কি কন। তবে যারা সায়ের দোকানে বসে বসে আড্ডা মারে মাহফিলে আসে রাস্তা রাস্তা ঘুরে আসে না কিছু রাস্তার মোড়ে মোড়ে তামাশা চায় ভয় লাগে তাদের জন্য এত বড় পুরস্কার থেকে তারা বঞ্চিত হতে চলছে, আল্লাহ তাদেরকে মাহফিলে আসি সকলের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করে। তাহলে ইমানের পরে প্রয়োজন হলো এলেম কতটুকু, একটা লোক ইমানের গাড়ি নিয়ে চলতে যতটুকু জ্ঞান লাগে ততটুকু এলেম হাসিল করা সকলের উপরে ফরজ, শুধু মাদ্রাসার ছাত্র না আমাদের সবার উপরে। হ্যাঁ, ততটুকু এলেম হাসিল করা হয় মাদ্রাসার হুজুরের কাছে সময় দিয়া প্রাইভেট সময় দিয়ে এলেম শিখবো, নতুবা তাবলিগে চিল্লা কষি করে এলেম শিখবো, নতুবা ফজরের পরে আধা ঘন্টা একজন ইমাম সাহেবের সঙ্গে চুক্তি করে টাকা দিয়া বেতন দিয়া পয়সা দিয়া নাস্তা করাইয়া মুখের কথা দিয়ে বাবা রাজি করাই, হুজুর কিছু মোজাকারা করেন নামাজটা আমার শুদ্ধ করে দেন, রোজাটার মাসলাগুলো আমাকে শিখাইয়া দেন, নতুবা আজকাল মার্কেটে প্রত্যেক বিষয়ের উপরে লেখা গ্রন্থ আছে, হক্কানি আলেমের লেখা ওই কিতাবগুলোকে সংগ্রহ করে সেখান থেকে আমরা এলেম হাসিল করবো ইনশাআল্লাহ, কি ভাই চেষ্টা করবো তো না। তলাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, এলেম শিখার পরে দায়িত্ব আসলো এলেমটা কেন শিখছি, আমলগুলো শুদ্ধ করার জন্য সুন্দরভাবে নামাজ পড়ার জন্য। আমার নবীজি বলেন ও আবেদ ওই আমল করানোওয়ালা শুনো তোমার কাছে এলেম নাই শুধু আন্দাদুন্দা এবাদত করো, এরকম এবাদতকারী চেয়ে আমলওয়ালা এবা আমল এলেমওয়ালা আমলওয়ালা একজন ব্যক্তির দাম এত বেশি এত বেশি। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলুল আলেমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম, একজন আলেম বা আমল এলেমের সাথে সাথে তার আমলও আছে। শাইখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন এই আলেমরা ধোকা খাইও না, বেআমল আলেমের কথা বলা হয় নাই, ফজলুল আলেম মানে আলেমুন আমেলুন, যে আলেম আমলওয়ালা হয় সেই আলেমের দাম কি পরিমাণ বেশি। নবীজি বলেন আলাল আবেদে যিনি নামাজ কালাম রোজা সব কিছু আদায় করে তবে এগুলার কোনো এলেম তার কাছে নাই, এরকম আমেল যিনি এলেম ছাড়া তার উপরে আমলওয়ালা একজন আলেমের দাম কি পরে কতটুকু বেশি। নবীজি বলছেন কাফজলি আলা আদনাকুম, আমার সাহাবীরা তোমাদের ছোট্ট সাহাবী থেকে আমি নবীর দাম যেরকম আকাশ চুম্বি একজন আলেমের দাম আবেদের যেরকম আকাশ চুম্বি এত বেশি দাম তা। এই আলেম মানে যিনি হাটাদের মাসাদ দাওয়ারা ফলে ইব্রাহিম মাসাদ পড়া এটা না, আলেম মানে হলো তার জীবন চলার মতো জ্ঞানওয়ালা, কথা কর না কা জীবন চলার মতো কি, নামাজ পড়তে হলে দুই রাকাত নামাজ পড়তে হলে কতটুকু মাসালা লাগে এগুলো জানা। নুরানি স্যারেরা আপনাদেরকে অনেক জায়গায় প্রদর্শনীতে দেখায় দুই রাকাত নামাজে ষাটটি মাসালা আছে না, শুধু হলবার লাইন তামাশার লাইন শিখবার লাইও ছেলেরা দুই রাকাত নামাজ পড়ায় দেখা কি সুন্দর করি, একটু শিখিলাম না এটাও তো এলেম। আরে ভাই এটাও তো এলেম, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যারা যা শিখে শিক্ষা মতো যদি আমল করে, যা শিখে শিক্ষা মতো যদি আমল করে, এলেমের সাথে যদি আলমের আমলের সংযোগ হয়, ঈসা আলাইহিস সালাম বলেন ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা তাকে তার কলবের মধ্যে এমন এলেমগুলো সৃষ্টি করবে যেটা কিতাবের ফাতায় খুঁজে পাওয়া যাবে না, হাসিয়া টিকাতে খুঁজে পাওয়া যাবে না, যেটা সে জানে না সে এলেমটা আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢালি দিবে। ওলামায়ে কেরাম এলেমটার নাম রাখছে এলমে লাদুন্নি, এলমে
যতগুলো মাসালা শিখবো ততগুলো উপর আমল করার চেষ্টা করব। সবাই রাজি আছেন তো না? সবাই রাজি আছেন তো না? তাহলে প্রথমে লাগবে ইমান ঠিক করা, ইমানের পরে লাগবে এলেম, এলেমের পরে লাগবে আমল, আমলের পরে আরেক কান কাম রয়ে গেছে, এটার নাম হলো এখলাস। এটার নাম কি? ব্যামগঞ্জ থানার এখলাসপুরের এখলাস ন, কোরআন হাদিসের এখলাস। এবাদত কার জন্য করব? আস্তে বলেন দে। নামাজ কার জন্য পড়বো? রোজা কার জন্য রাখবো? হজ কার জন্য করবো? জাকাত কার জন্য দিব? আমরা কাকে রাজি করার জন্য? হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য। এটাকে বলে আল্লাহর হস্তে নামাজ পড়ম, আল্লাহর হস্তে। আল্লাহ নবী কি শিখাইছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি পরিষ্কার ভাষায় উম্মতকে শুনাইয়া দেন, ইন্না সালাতি, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য রে। আঙ্গ নোয়া খেললে ভাষা আল্লাহর অস্তিয়া কর। কি কর? আল্লাহর অস্তিয়া কথা কর না কা? আল্লাহর অস্তিয়া। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, আপনারা আঙ্গরে আল্লাহর অস্তিয়া খাইয়া কন দেন। আমরা আওয়ামী লীগের খাই না, বিন ফিল্লে খাই না, জাতীয় ফাটের নামে খাই না, মূর্তির নামে খাই না, আমরা কার নামে খাই? কথা কর না, কার নামে খাই? কমি মাদ্রাসা আমরা কার জন্য দিছি? এগুলো আল্লাহর অস্তিয়া মাদ্রাসা। পড়ে যারা আল্লাহর অস্তিয়া পড়ে, পড়ে যারা আল্লাহর অস্তিয়া পড়ায়, কথা কর না, ঠিক কিনা কথা? এটা কোন অফিসার কোন প্রফেসর যদি আল্লাহর অস্তিয়াকে ঘৃণা করে, তার কাছে যদি এটা মন্দ লাগে, হুজুর দেখলে আল্লাহর অস্তিয়া কাতে তিরস্কার করে, তো এই জালিমরে কই দেন, যত জিনিস আল্লাহর অস্তিয়া, আজকে থেকে এটা তুই ভোগ করতে পারবি না। সূর্যের আলো ফসাদি খান না আল্লাহর অস্তিয়া খান? সাঁদের কিরণ ফসাদি ব্যবহার করেন না আল্লাহর অস্তিয়া? আকাশের বৃষ্টি পানি যেটা খান কি কর? প্রসাদি খান না আল্লাহর অস্তিয়া খান? ওই জালেমকে বলে দি আজকে থেকে কারেন্ট তোর কলমের দিয়ে লাগাই রাখবি, এখানে একটা বাতি দিয়ে রাস্তা রাত্রে দিন চলবি, আল্লাহর অস্তিয়া সহ্য ভোগ করতে পারবি না, আল্লাহর অস্তিয়া চাঁদের আলো ভোগ করতে পারবি না। তুই জেনে কি আল্লাহর অস্তিয়াকে ঘৃণা করস? আজকে থেকে আকাশের বৃষ্টি, পুকুরের পানি, নদীর পানি ভোগ করতে পারবি না। এখন থেকে ফাম্পে যাই, তেলের পাম্পে যাই, ফার্মের মধ্যে তেল ঢুকায় ঢুকায় চল, যদি তোর ক্ষমতা থাকে। কথা কনা, ঠিক কিনা কথা? এটা সব কিছু আল্লাহর অস্তিয়া ভোগ করি। আল্লাহ বলে আল্লাহর অস্তিয়া যারা যারা চলে তাকে আমি আল্লাহ পছন্দ করি। কথা কনা, ঠিক কিনা কথা? এটা তো তুই গিনা কর, অসুবিধা নাই। তুই পুলিশ অফিসার আল্লাহর অস্তিয়া গিনা করছ, তুই বন্দার অস্তিয়া চল, আমরা আল্লাহর অস্তিয়া দেখতে চাই। কথা কনা, ঠিক কিনা কথা? এটা আল্লাহর অস্তিয়াদের সাথে আমরা আসি, আগামীতে থাকবো। কথা কর না, ইনশাল্লাহ থাকবো না? ইনশাল্লাহ আমরাও আল্লাহর অস্তিয়া, আল্লাহর অস্তিয়াদের সাথে থাকবো। আল্লাহ নবী কি শিখেছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী শুনাই দেন সব কিছু, আপনারা সব কিছু আল্লাহর অস্তে, আপনার উম্মতরাও আল্লাহর অস্তিয়া হয়ে চলবে। এ কথা আল্লাহ শিখেছে নবীকে, নবী আমাদেরকে শুনাইছেন, আমরাও রাজি। কথা কর না, ঠিক কিনা কথা? এটা